আসসালামু আলাইকুম। অনার্স শিক্ষার্থীরা, রকিবুল 24-এর নিয়মিত আয়োজন অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ গ্রামার ক্লাস 8-এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো আর্টিকেলস বোর্ড কোয়েশ্চেন সলিউশন 2011 থেকে 2017 সাল পর্যন্ত যতগুলো আর্টিকেলস এসেছিল সেগুলো সহজ টেকনিকের মাধ্যমে সমাধান করে দিব। তোমাদের ক্লাস প্রতি রবি মঙ্গল বৃহস্পতি রাত 8:30 মিনিটে নেওয়া হয়। তোমাদের যাদের কাছে এই শিওর পাস শর্টকাট সাজেশন বইটি রয়েছে তারা এই বইয়ের পেজ নম্বর 81 বের করো, 6 নম্বরে অনার্স বোর্ড কোর্সেন 2011। তো দেখো, অ্যাড শূন্য স্থান, মিটিং হেল্ড ইয়েস্টারডে। তো কোনো বাক্যের মধ্যে ইয়েস্টারডে, টুডে থাকলে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম। এরপরে দেখো ওয়ার্কার্স। তো দেখো এখানে ডাব্লুটি হলো কনসোনান্ট, রুল অনুযায়ী এখানে এ বসার কথা, কিন্তু দেখো এ তখনই বসবে যখন ওয়ার্ডটি সিঙ্গুলার হবে। তো দেখো ওয়ার্কার্স, ওয়ার্কার্স বলতে কিন্তু অনেকগুলো শ্রমিককে বোঝানো হয়েছে, এটি সিঙ্গুলার নয়। যেহেতু এটি সিঙ্গুলার নয়, সুতরাং তোমাদেরকে এখানে আর্টিকেল হিসাবে এ না বসিয়ে দা বসাতে হবে। কোনো ওয়ার্ড যদি প্লুরাল হয় তাহলে তার আগে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। এরপরে দেখো অফ শূন্য স্থান, ফ্যাক্টরি। তো দেখো এখানে অফ আছে, সাধারণত অপের পরে শূন্যস্থান থাকলে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, আর এখানে ফ্যাক্টরিকে নির্দিষ্ট করার জন্য আর্টিকেল হিসাবে দা বসাতে হয়েছে। এরপরে দেখো রেস্ট মেনি প্রবলেমস অ্যান্ড ডিসকার্স দেম। এরপরে দেখো দে রিকোয়েস্টেড শূন্যস্থান চেয়ারম্যান। তো দেখো এখানে চেয়ারম্যানকে কিন্তু তিনি তারা রিকোয়েস্ট করেছে। তো রিকোয়েস্ট কিন্তু নির্দিষ্ট হয়, আর নির্দিষ্ট করার জন্য এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। আমি দা বসিয়ে দিলাম দে রিকোয়েস্টেড দ্য চেয়ারম্যান, বা তারা চেয়ারম্যানকে একটি রিকোয়েস্ট করলো টু প্রিপেয়ার, তৈরি করার জন্য বা প্রস্তুত করার জন্য রিপোর্ট। তো আরটি কনসোনান্ট, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে, এ রিপোর্ট। দে রিকোয়েস্টেড দ্য চেয়ারম্যান, তারা চেয়ারম্যানকে একটি রিপোর্ট প্রস্তুত করার জন্য অনুরোধ করলো। 7 নম্বরে অনার্স বোর্ড কোর্সেন 2012। তো দেখো উইলিয়াম ওয়াটস ওয়াট, শূন্যস্থান সেকেন্ড সন। আমি তোমাদেরকে একটু আগের ক্লাসেই বলেছি কোনো বাক্যের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড থাকলে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। তো আর্টিকেল হিসাবে দা বসালাম সন অফ শূন্যস্থান। এরপরে দেখো অ্যাটর্নি। তো এখানে দেখো এটি কিন্তু ভাওয়েল, ভাওয়েলের আগে আর্টিকেল হিসাবে এখানে তোমাদেরকে অ্যান বসাতে হবে। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আগেরটিতে বললেন আপনি অপের পরে সাধারণত আর্টিকেল হিসাবে দা বসে, কিন্তু এখানে অ্যান বসালেন কেন? তো আমি কিন্তু আগের 6 নম্বরে বলেছি সাধারণত এপে অপের পরে আর্টিকেল হিসাবে দা বসে, কিন্তু দেখো এখানে কিন্তু অ্যাটর্নি আছে আর এটি হলো ভাওয়েল, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে তোমাদেরকে অ্যান বসাতে হবে। অ্যান অ্যাটর্নি অ্যাট ল রিট ইন, শূন্যস্থান ইউনিভার্সিটি। তো দেখো অ্যাট ল রিট ইন, শূন্যস্থান ইউনিভার্সিটি, নেম ক্যামব্রিজ। তো দেখো এখানে কিন্তু ইউনিভার্সিটি নেম ক্যামব্রিজ, এখানে নাউনটি কিন্তু ক্যামব্রিজ, আর ক্যামব্রিজকে নির্দিষ্ট করার জন্য এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। এখানে ইউনিভার্সিটিকে দেখে আর্টিকেল বসানো যাবে না, আর এই ইউনিভার্সিটিকে নির্দিষ্ট করার জন্য তোমাদের এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। হি রোট এ রিমার্কেবল পোয়েম অন শূন্যস্থান ফ্রান্স রেভলিউশন। ফ্রান্স রেভলিউশন এটি একটি ঐতিহাসিক ঘটনা, ফরাসি বিপ্লব, আর যে কোনো ঐতিহাসিক ঘটনার আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম। এরপরে দেখো ইংলিশ আর প্রাউড অব হিম। তো দেখো সাধারণত ভাষার আগে আর্টিকেল বসে না, কিন্তু জাতি বোঝাতে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। তো দেখো এখানে ইংলিশ দ্বারা ইংরেজি জাতিকে বোঝানো হয়েছে, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে দা বসবে, দ্য ইংলিশ আর প্রাউড অব হিম। 8 নম্বরে, 8 নম্বরটি দেখো ফেরদৌসি ওয়াজ ওয়ান অফ শূন্যস্থান গ্রেটেস্ট পোয়েটস অফ পার্সিয়া। তো দেখো এখানে কি আছে, গ্রেটেস্ট, ইএসটি থাকলে বুঝতে হবে সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। এরপরে দেখো হি রোট শূন্যস্থান শাহনামা। তো দেখো শাহনামা একটি কিন্তু গ্রন্থর নাম, সেটি হলো ইপিক। যেহেতু এটি একটি ইপিক বা গ্রন্থ, সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে, দা শাহনামা অনার অফ সুলতান মাহমুদ। এটি শূন্যস্থান ইপিক, ইটি হলো ভাওয়েল, ভাওয়েলের আগে আর্টিকেল হিসাবে তোমাদেরকে অ্যান বসাতে হবে, অ্যান ইপিক। এরপরে দেখো শূন্যস্থান সুলতান প্রমিসড। দেখো প্রমিসড এর বাংলা অর্থ হলো প্রতিজ্ঞা,
আর সুলতান কিন্তু প্রতিজ্ঞাটি নির্দিষ্ট করেই করেছে, সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। কারণ যে কেউ যদি কোনো প্রতিজ্ঞা করে তাহলে কিন্তু তার নির্দিষ্ট করে একটি প্রতিজ্ঞা করে, আর যে কোনো প্রতিজ্ঞাকে নির্দিষ্ট করার জন্য আর্টিকেল হিসাবে দা বসাতে হবে হিম টু গিভ হিম শূন্যস্থান পিস অফ গোল্ডেন। তো দেখো পিস অফ, আমি তোমাদেরকে আর্টিকেলস রুলস ক্লাসে বলেছি পিস অফ এর আগে আর্টিকেল হিসেবে তোমাদেরকে সর্বদা এ বসাতে হবে, এ পিস অফ গোল্ড ফর ইস ভার্স। নয় নম্বরটি দেখো উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্থ শূন্যস্থান সেকেন্ড সন। তো আমি একটু আগে এটি সমাধান করে দিলাম। তো দেখো নয় নম্বর এই প্রশ্নটির সমাধান আমি অনার্স বোর্ড কোর্সেন 2012 এখানেই করে দিয়েছি, কারণ এটি এবং এটি সেম, সুতরাং এখানে আর সমাধান করলাম না। তো তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, তোমরা এখানে যদি আর্টিকেল হিসাবে এ অথবা আর্টিকেল হিসাবে দা, তোমরা চাইলে এখানে আর্টিকেল হিসাবে এ দিতে পারো অথবা আর্টিকেল হিসাবে দা দিতে পারো। যারা এ অথবা দা দিবে দুটি আর্টিকেলে কিন্তু সঠিক। এখানে তোমরা চাইলে এও দিতে পারো অথবা দাও দিতে পারো। দশ নম্বরটি দেখো বিনা ইস শূন্যস্থান এসএসসি এক্সামিনি। তো দেখো এখানে এক্সামিনি নাউন এইটি কিন্তু ভাওয়েল, সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে। তো আমি আর্টিকেল হিসাবে অ্যান বসালাম। এরপরে দেখো শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার। এরপরে দেখো শি হ্যাজ মেট শূন্যস্থান অ্যাপয়েন্টমেন্ট। তো দেখো অ্যাপয়েন্টমেন্টের এটি কিন্তু ভাওয়েল, সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে। অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর খান হু হ্যাড হ্যাজ ডিগ্রি ফ্রম শূন্যস্থান ইউএসএ। যে কোনো দেশের আগে আর্টিকেল হিসাবে তোমাদেরকে দা বসাতে হবে। ইউএসএ একটি দেশের নাম, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। অন শূন্যস্থান অ্যাপয়েন্টেড ডে। তো দেখো অ্যাপয়েন্টেড ডে অর্থাৎ যে দিনে সে অ্যাপয়েন্ট নিয়েছে সে দিনকে নির্দিষ্ট করার জন্য আর্টিকেল হিসাবে তোমাদের এখানে দা বসাতে হবে। অন দ্য অ্যাপয়েন্টেড ডে শি ওয়ান্টস টু মিট দ্য ডক্টর। দ্য ডক্টর হ্যাড শূন্যস্থান ওয়ান আইটসন। তো দেখো ওয়ান আছে, তো আমি তোমাদেরকে বলেছি ইউনিভার্সিটি, ওয়ান, ইউনিক, এগুলোর আগে আর্টিকেল হিসাবে সর্বদা এ বসাতে হয়। সূত্র অনুযায়ী ভায়াল থাকা সত্ত্বেও এখানে তোমাদেরকে অ্যান বসা যাবে না। ওয়ান, ইউনিভার্সিটি, ইউনিক, এগুলোর আগে সর্বদা আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। এগারো নম্বর এ ইউনিভার্সিটি প্লেস শূন্যস্থান ইউনিক রুল ইন শেপিং শূন্যস্থান ম্যানস লাইফ। তো দেখো এখানে কি আছে ইউনিক, ইউনিকের আগে আর্টিকেল হিসাবে সর্বদা এ বসাতে হয়, অ্যান বসানো যাবে না। এরকম তিনটি ওয়ার্ড হলো ইউনিভার্সিটি, ইউনিক, ওয়ান। এরপরে দেখো ম্যানস লাইফ। তো দেখো এখানে লাইফ বলতে মানুষের জীবনকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। এরপরে দেখো ইট গিভস শূন্যস্থান ম্যান নট অনলি এ গুড ক্যারিয়ার বাট অলসো। তো দেখো এখানে কি আছে ম্যান আছে, ম্যানের এমটি কিন্তু কনসনান্ট, সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। এ ম্যান নট অনলি এ গুড ক্যারিয়ার বাট অলসো শূন্যস্থান ইনলাইটেন্ড। তো দেখো ই আছে, ইটি কিন্তু ভাওয়েল, সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে, অ্যান ইনলাইটেন্ড মাইন্ড। এরপরে দেখো ইনফ্যাক্ট শূন্যস্থান এডুকেটেড শুট। আমি তোমাদেরকে আর্টিকেলস রুলস ক্লাসে বলেছি শূন্যস্থানের পরে যদি শুট দেখো তাহলে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। দা এডুকেটেড শুট হ্যাভ এ নোবেল মাইন্ড। বারো নম্বরটি দেখো টিস শূন্যস্থান গুড ড্রিঙ্ক। তো এখানে নাউন হলো ড্রিঙ্ক আর ডি ডি কনসনান্ট, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে, টি ইস এ গুড ড্রিঙ্ক। এরপরে দেখো এ কাপ অফ টি রিমুভ টায়ার্ডনেস। এরপরে দেখো ইট ইস শূন্যস্থান প্রিভেন্টিভ টু ম্যালেরিয়া। এখানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে, কারণ শূন্যস্থানের পরে যদি কোনো রোগের নাম থাকে সেটা হতে পারে ম্যালেরিয়া, কলেরা, তাহলে সর্বদা সেই রোগের নামের আগে আর্টিকেল হিসাবে ক্রস আর্টিকেল বসাতে হবে। এরপরে দেখো বাট ইজ নট ফ্রি ফ্রম অ্যাবিউজ। এরপরে দেখো পার্সন পিটি কনসনান্ট, সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে, এ পার্সন টেকিং টি ডাজ নট ফিল গুড উইদাউট ইট। এরপরে দেখো বেয়ার ইন মাইন্ড টি কন্টেন্স শূন্যস্থান এলিমেন্ট, ইটি হলো ভাওয়েল, সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে,
অ্যান এলিমেন্ট অফ ক্যাফেইন। এরপরে দেখো, ইট মে এফেক্ট শূন্যস্থান মেন ইন ভেরিয়াস অ্যাওয়েস। তো দেখো এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে, দা মেন ইন ভেরিয়াস অ্যাওয়েস। তোমাদের জন্য সুখবর, তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী রয়েছো তাদের জন্য রকিবুল 24 বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন এন্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট 2024 কম্পালসরি ইংলিশ এক্সামিনেশন 2023। এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। এই বইটিকে তোমরা পাশের জাদু বলতে পারো। কেউ যদি এই বইটি নিয়ে পড়ে তাহলে কে তাকে আর পাস নিয়ে কোনো টেনশন করতে হবে না, 100% গ্যারান্টি। এই সাজেশন বইটির মধ্যে বঙ্গানুবাদ সহ সহজ টেকনিক, গ্রামার পার্ট একদম সহজ টেকনিক, রাইটিং পার্ট অটো ফর্মুলা অর্থাৎ একটি পলে অনেকগুলো লেখা যায়, এক্সক্লুসিভ সাজেশন অ্যান্ড অ্যান্সার, বোর্ড কোশ্চেন অ্যান্ড সলিউশন, গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে এই বইটি তোমাদেরকে সহায়তা করবে। তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না। তোমরা যারা যারা এই সাজেশন বইটি অর্ডার করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে SMS করো। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475, এই নম্বরে SMS করে লিখবা অনার্স ইংলিশ 2024।